हेलो एवरीवन, आमी इंद्रजित प्रामाणिक लीगल एंड टैक्स कंसल्टेंट। आजकेर भिडियोते आमरा आलोचना करब किभाबे आपनारा कम्पानी रेजिस्ट्रेशन करबें। आपनारा जारा बिजनेस करछेन बा नतून बिजनेस करबें बोले भाबछेन, तारा बिजनेसटाके कम्पानी एक्टे रेजिस्ट्रेशन करते पारें। एछाड़ा जदि तादेर बिजनेसटाके अल ओवर इंडियाते स्पेन करते चान बा बिजनेसटाके एकटा कर्पोरेट लेवेले कर्पोरेट लुक दिते चान, ताहले किन्तु आपनादेर बिजनेसटाके आपनारा कम्पानी एक्टेर अंडारे रेजिस्ट्रेशन करते पारें। এরপর জেনে নেব যে কোম্পানি একটা বিজনেস করতে গেলে কি রুলস রেগুলেশন আছে বা কিভাবে কোম্পানি রেজিস্ট্রেশনটা করতে হবে, রেজিস্ট্রেশন করতে গেলে কি ডকুমেন্টেশন লাগে, কি কি প্রসিডিওর আছে, সেই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করব। যখন আপনি ভাবছেন আপনার বিজনেসটাকে কোম্পানি অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন করবেন, তখনই আপনাকে ভেবে নিতে হবে আপনি বিজনেসটাকে ইন্ডিয়ান কোম্পানিস অ্যাক্ট 2013-এর কোন কোম্পানি অ্যাক্টে কোন কোম্পানি করে রেজিস্ট্রেশন করবেন বিজনেসটা। যেমন প্রাইভেট লিমিটেড করতে পারেন, পাবলিক লিমিটেড করতে পারেন, ওয়ান পার্সন করতে পারেন, নীতিগত, এই সমস্ত কোম্পানিগুলো আপনারা কিন্তু বিজনেস রেজিস্ট্রেশন করতে পারেন এই সমস্ত কোম্পানির আন্ডারে। এই সমস্ত কোম্পানির আলাদা রুলস রেগুলেশন রয়েছে, কোম্পানি রেজিস্ট্রেশনের প্রসিডিওর রয়েছে, আপনি কতজন ডাইরেক্টরস নিয়ে বিজনেস করতে চাইছেন, কী অবজেক্টিভ আছে, কী প্রসেসে বিজনেসটা করবেন, সেই অনুযায়ী আপনি কিন্তু বিজনেসটাকে রেজিস্ট্রেশন করতে পারেন এই সমস্ত কোম্পানি অ্যাক্টের আন্ডারে। এরপর যদি আমরা জানতে চাই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কী বা কীভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করা যায়, ভাবুন যদি আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন ভাবলেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে সেখানে কিন্তু আপনাকে মিনিমাম 2 ডাইরেক্টরস রাখতে হবে এবং আপনার অফিস অ্যাড্রেস প্রুফ দেখাতে হবে যেখানে আপনি অফিস অ্যাড্রেস করবেন। এছাড়াও 2 ডাইরেক্টরসের যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয়, 2 ডাইরেক্টরসের প্যান, আধার, ভোটার, ফটো, মেল আইডি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, লাস্ট 2 মান্থের DSC, এই সমস্ত ডকুমেন্টগুলো লাগে। এই সমস্ত ডকুমেন্টস যখনই আপনার কাছে রেডি হয়ে যাবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি নিয়ে যারা এক্সপার্ট আছেন কোম্পানি রেজিস্ট্রেশনে কাজ করেন তাদের কাছে আপনাকে সাবমিট করতে হবে। এছাড়াও আপনি যে কোম্পানিটা করবেন ভাবছেন, কোম্পানিরও একটা নির্দিষ্ট নেম আপনাকে চুজ করতে হবে। আপনি যে নেমটা চুজ করবেন সেই নেমটা মিনিমাম 2 নেম হতে হবে। সেই যখন কোম্পানি ইন্ডিয়ান কোম্পানিস অ্যাক্টের আন্ডারে কোম্পানি ইনকর্পোরেশনের জন্য নেম অ্যাপ্লিকেশন করা হবে, সেখানে কিন্তু 2 করে নেম অ্যাপ্লাই করতে হয়। তার মধ্যে 2 নামের মধ্যে যে কোনো একটি নাম সিলেক্ট হবে, আবার কখনও 2 নামও রিজেক্ট হতে পারে। কারণ সেই নামে যদি আগে কেউ ট্রেডমার্ক করে রাখে বা সেই নামে আগে কেউ যদি কেউ কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেরকম কোনো নাম পাবেন না। সবসময়ের জন্য কোম্পানির অ্যাক্টের আন্ডারে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান, সেই বিজনেসের যে নেমটা আপনি চুজ করছেন নেমটা যেন ইউনিক হয়, সেই অনুযায়ী আপনাকে নামটা ভাবতে হবে, সেইভাবে আপনাকে কোম্পানিটা রেজিস্ট্রেশন করতে হবে। এটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির বেসিক কিছু কনসেপ্ট। এছাড়া আপনারা যদি ভাবেন যে 1% কোম্পানি করবেন বা 1% কোম্পানি কীভাবে করবেন, 1% কোম্পানি করতে গেলে সেখানেও করে দিতে হবে। তারপর আগে যে ডকুমেন্টসগুলো বললাম, এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে। এছাড়া এখানে মিনিমাম 1 ডাইরেক্টরস এবং 1 নমিনি লাগে। এই ডিটেলসগুলো দিয়ে আপনি 1% কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া বিজনেস অবজেক্টিভ তো সবসময় লাগছেই প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে। এটা গেল 1% কোম্পানি বেসিক কিছু কনসেপ্ট। এরপর আপনারা যারা পাবলিক লিমিটেড কোম্পানি করার কথা ভাবছেন, পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে সেখানে কী লাগে মিনিমাম রিকোয়ার্ড, পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে সেখানে মিনিমাম আপনার 7 মেম্বার্স বা শেয়ার হোল্ডার্সের প্রয়োজন হয়। এছাড়া এই 7 শেয়ার হোল্ডার্সের মধ্যে মিনিমাম 3 ডাইরেক্টরস হতে হবে এবং সেই ডাইরেক্টরসদের যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হচ্ছে। নেম ইনকর্পোরেশনের জন্য আগে, সরি, নেম অ্যাপ্লিকেশনের জন্য আগে আপনাকে 2 নেম চুজ করে, ইউনিক নেম চুজ করে সেটা দিতে হচ্ছে। এটা গেল পাবলিক লিমিটেড কোম্পানি বেসিক কিছু কনসেপ্ট। তো এই সমস্ত যে কোম্পানিগুলো রেজিস্ট্রেশন হয় এর সম্পর্কে আরও ডিটেলসে জানতে আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। সেখান থেকে আপনাকে পুরো ম্যাটার কীভাবে হয়, কী প্রসিডিওর আছে, পুরো ডিটেলস আপনি জানতে পারবেন। আর আপনারা যারা তাহলে নতুন বিজনেস করতে চাইছেন বা বিজনেস করছেন, তারা যদি কখনো ভেবে থাকেন এই রকম কোম্পানির আন্ডারে আপনারা বিজনেসটা করবেন, তাহলে কিন্তু আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বা আপনি কনসাল্ট করতে পারেন আপনার যেটা প্রয়োজন বা বিজনেসটা কীভাবে করবেন সেই সমস্ত জিনিসগুলো নিয়ে। এছাড়া এই ভিডিওতে যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে আপনি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর যদি এই রিলেটেড কোনো তথ্য আপনার জানার থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন এবং এই সমস্ত আপডেট পাওয়ার জন্য বা এই সমস্ত কিছু জানার জন্য আমাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।